তো দিন যায় রাত্রি যায় ফামা কাসা ফাজনা বা জাম্বান আবার কোনো দিন পাপ করেছে, পাপ করার পরে আবার বলছে রব্বি আজনাম তো ফাগফির প্রতিপালক আমি পাপ করেছি তোমার ক্ষমা করো, তখন আবার আল্লাহ তাআলা বলছেন আলেম আব্দি আনাল রাব্বান আমার দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন এক ফের দাম্বা যিনি পাপকে ক্ষমা করতে পারেন, কয়েক হচ্ছে যিনি শাস্তি দিতে পারেন, আসলে ক্ষমা করতে পারেন শাস্তি দিতে পারেন এটা জেনেই কি আমাকে বলছে, যদি জেনেই বলে গাফর তো লহমে তা ক্ষমা করে দিলাম, বলতে বলতে বলছেন ফাফি ইয়াফাল ইয়াফাল মাকাদা তার জীবনে যদি বহুবারও ঘটে থাকে আর এমন করে থাকে আমি তাকে ক্ষমা করে দেব, এর অর্থ এই নয় যে বহুবার করতে বললেন, এর অর্থ এই যে পাপ করে যেন মানুষ নিরাশা না হয়, বহু তোবা করেছি তারপরও সেটা হয়, বহু তোবা করেছি তারপরও সেটা হয়, একটা হলো নিশা যখন হয়ে যাবে খুব তোবা করলেন, আব্দুর রাজ্জাক সাহেব বললেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার এক শ্রেণীর মানুষ এসে বিড়ি তামাক জর্দা সিগারেট গুল যে খায়, খুব তোবা করলেন তিন দিন টিকার পর আর নেই, বক্তব্যের এক ফাঁকে শুনলেন দাড়ি সেদিন দাড়ি ছেড়ে দিয়েছেন, তার মানে এটা নিশা ছিল না, খারাপ লাগছিল এখন ভালো লাগে, তারপরে ছিল একটা কথা তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, টাকনো নিচে প্যান্ট লুঙ্গি পরে যে আমি সব লুঙ্গিটা প্যান্ট কেটে দিয়েছি এটা সহজ এটা করে ফেলেছেন, যদি এটা সহজ নয় কিন্তু বিড়ি তামাক জর্দা সিগারেট এমন জিনিস যে এটা নেশা, কেউ যখন নেই আচ্ছা তো তোবা তো করেছি এখন তো কেউ দেখে না, আর একটা হলো অশ্লীল কাজ সেটা হস্তমথন হোক সেটা ল্যাংটা মেয়ে দেখা হোক সেটা যেটাই হোক না কেন অশ্লীল কাজ এ এত খারাপ এত খারাপ এত খারাপ হাদিস জাল, কিন্তু আল্লাহ নবী বলছেন কেউ যদি বলে পাহাড় সরে গেছে এক জায়গা থেকে আর এক জায়গায় বিশ্বাস করে নিও, কেউ যদি বলে তার অভ্যাস পরিবর্তন হয়ে গেছে বিশ্বাস করিও না, হাদিসটা জাল মানে আর রাসুলের কথা এটা নয়, মানুষ পরিবর্তন হতে পারবে এ কথাই ঠিক, ও খুব খারাপ ও এক পর্যায়ে বলছে একা একাই যে পাপ তো বন্ধ করতে পারলাম না কোনো রকমের জেলে চলে গেলে হয় তাহলে আর নেশা হবে না, আর একবার বলছে যে পাপ তো এটা ঠেকানো যাবে না সব সময় ফাঁকা জায়গায় থাকবো কেউ যেন না দেখে, ও মনে মনে বলছে তার মানে খুব চেষ্টা করে কিন্তু নিজেকে টিকিয়ে রাখতে পারে না, অভ্যাস খুব খারাপ জিনিস যার কারণে মানুষে বলে অভ্যাসের দাস, এরপরেও যেটা বলছি যে এই বলে আপনি নিরাশা হবেন না, নিরাশা হয় কাফের, নিরাশা কে হয় কাফের, যারা সলাত আদায় করে ও কাফের নয়, আপনি কাফের নন, পৃথিবীর কোনো যুবক পৃথিবীর কোনো যুবতী যারা আল্লাহকে বিশ্বাস করে যারা নবীকে বিশ্বাস করে সে যেন তার পাপের কারণে নিজেকে কাফের মনে না করে, সে অব্যাহত রাখুক আস্তাগফিরুল্লাহ ওয়াতুবিলাইহি, একদিনে একদিন তার এটা কাজে আসবে আসবে নইলে বিচারের মাঠে আসবে, সে জীবন বাজি রেখে নিজেকে ঠেকানোর চেষ্টা করেছে, অভ্যাস খুব খারাপ জিনিস।